বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার এবং হর্টিকালচারে ভর্তির জন্য যে প্রভিশনাল মেরিট লিস্ট সেকেন্ড ফেজ সেটা প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে তো মূল যে বক্তব্যগুলো কীভাবে মেরিট লিস্ট তৈরি করা হয়েছে সেটা এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া রয়েছে এর সাথে সাথেও আরও অন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে মূল যেটা বক্তব্য সেটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে সেকেন্ড ফেজ অনলাইন ভর্তি প্রক্রিয়াটা যাদের নাম রয়েছে কাদের নাম রয়েছে সেটা পরে দেখাচ্ছি সিট কতগুলো ফাঁকা রয়েছে সেটাও পরে দেখাচ্ছি তো সেকেন্ড ফেজ অনলাইন যে ভর্তি রয়েছে সেই ভর্তি প্রক্রিয়াটা আঠাশে এবং উনত্রিশ সেপ্টেম্বর হবে এবং এর মধ্যে যদি কেউ মাঝে ভর্তি না হয় তখন যারা ভর্তি হয়ে থাকবে তাদের যে আপগ্রেডেশান অটো আপগ্রেডেশান সেই 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 বিষয়টা হবে আগামী তেসরা অক্টোবর তারপরও যদি সিট ফাঁকা থাকে তাহলে সেটা হচ্ছে আবার থার্ড ফেজের মেরিট লিস্ট পাঁচই অক্টোবর প্রকাশ করা হবে তো এক্ষেত্রে অনলাইনে ভর্তির জন্য পনেরো হাজার নশো পঁচিশ টাকা জমা করতে হবে ছাত্রছাত্রীদেরকে মানে যাদের নাম রয়েছে আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিট সংখ্যা সেটা দেখতে পাচ্ছি এই বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে আদার্স বোর্ডের ক্ষেত্রে ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে কতগুলো সিট রয়েছে সেগুলো সব সব তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেলতে পারবে কোনো অসুবিধে নেই তো এক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মোহনপুর ক্যাম্পাসে এগ্রিকালচারেরই যে সিট ফাঁকা রয়েছে আনরিজার্ভ রিজার্ভ আঠেরোটা ও বিসি এ ছটা ও বি তিনটে এস সি এসটি দুটো সিট ফাঁকা রয়েছে বর্ধমান ক্যাম্পাসে এগ্রিকালচারেরই সেক্ষেত্রে আনরিজার্ভে পনেরোটা মানে কেউ বর্ধমানে ভর্তিই হয়নি বোধহয় আর ওবিসি এ তিনটে ওবিসি বি দুটো ফিজিক্যালি চ্যালেঞ্জটা একটা এসসি পাঁচটা এসটি একটা তো বাঁকুড়া ক্যাম্পাসে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একই রকমভাবে আনরিজার্ভ চোদ্দো এসসি পাঁচটা ফিজিক্যালি চ্যালেঞ্জটা একটি ওবিসি এ তিনটি ও বি দুটো এসটি একটি সিট ফাঁকা রয়েছে আর হর্টিকালচারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মোহনপুর ক্যাম্পাসে পনেরো জন আনরিজার্ভড ও বিসি এ তিন ও বি দুই ফিজিক্যালি চ্যালেঞ্জ এক এস সি পাঁচ এস এক তো এই সিটগুলো ফাঁকা রয়েছে টোটাল একশো ষোলোটা সিট যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এবার কাদেরকে সেকেন্ড ফেজে ডাকা হচ্ছে তার লিস্টটাও প্রকাশ করা হয়েছে সেই লিস্টটা আমি দেখাচ্ছি সেকেন্ড রাউন্ডে যাদের ডাকা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে তার ক্ষেত্রে এই প্রথম থেকে একদম নাম এবং ক্রমশ যতগুলো দেখতে পেলাম যে ক্যাটাগরি ওয়াইজ এটা হচ্ছে কমন মেরিট লিস্ট আমি কমন মেরিট লিস্টটা দেখাচ্ছি এই মুহূর্তে তো সেই অনুসারে প্রত্যেকে ক্যাটাগরি মেরিট লিস্টটাও ওয়েবসাইটে রয়েছে নিজেরা দেখে নিতে পারবে ভর্তি হওয়ার জন্য আমি কমন মেরিট লিস্টটা এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি এবং কমন মেরিট লিস্টের যে পার্সেন্টেজ আমরা এখনও পর্যন্ত পৌঁছতে পেরেছি মার্কস ইন্ডেক্স যেটাকে বলা হচ্ছে সেটা ছিয়ানব্বইয়ের নিচে খুব একটা যায়নি এই যে বাষট্টি জনকে ডাকা হয়েছে কমন মেরিট লিস্টে বাষট্টি জনের রয়েছে এছাড়া রিজার্ভ ক্যাটাগরির আলাদা মেরিট লিস্ট রয়েছে সেগুলো থেকে তোমরা দেখে নিতে পারবে তো এখানে ছিয়ানব্বই দশমিক পাঁচ লাস্ট মানে তিনশো ছিয়াশি চারটে সাবজেক্টে যারা রয়েছে তাদের পর্যন্ত ডাকা হয়েছে তো এ বিষয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো আমি আমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো